তো সবার ফার্স্টে সবাইকে জানাই হ্যাপি দিওয়ালি। তো সবাই হ্যাপি দিওয়ালি, হ্যাঁ বানি বলে দাও হ্যাপি দিওয়ালি। ইয়েস, তো সবাই জানি খুব মজা করছো আর আমরাও মজা করছি, আর আজকে স্পেশালি কালী পুজো, তো সারা রাত্রি জাগা হবে সেটা বিষয় না, বিষয় হচ্ছে কালী পুজো উপলক্ষে আমরা একটা সুন্দর জিনিস বানিয়েছি যেটা সবাই কম বেশি বানায়, তো আমরা কোনোদিন বানাইনি, এই ফার্স্ট টাইম বানালাম, সেটা বল্টুর ইচ্ছায়, বল্টু বানির খুব ইচ্ছা হয়েছে, তো বনি এটা রেডি করেছে। এই দেখো আমরা ফুল দিয়ে রঙ্গোলি বানিয়েছি, এটা গাঁদা ফুল, আর হচ্ছে এই প্রদীপটা বনি নিজে হাতে কালার করেছে, মানে রং করেছে, করে এটা জ্বালিয়েছি, আর ছোট ছোট এই যে মোমবাতি, এগুলো কি বলে বাতি, প্রদীপ, যাই হোক বাতি মোমবাতি জ্বালিয়েছি, তো সুন্দর করে সাজিয়েছি। এটা কেমন হয়েছে অবশ্যই জানিও তোমরা, আর সবার দীপাবলি খুব ভালো কাটুক, আর প্রচুর পুজো হচ্ছে, তো আমরা এখন আমরা সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালিয়েছি, চারিদিকে প্রদীপ জ্বালানো হয়েছে, আর এখন আবার এই যে বাতি নিয়ে বসে পড়েছি দু প্যাকেট, তো সারা বাড়ি বাতি জ্বালাবো, বাতি জ্বালিয়ে আলোকিত করে তুলবো। আর আজকে তো স্পেশালি অনেকের বাড়িতে লক্ষ্মী পুজো হয়েছে, ছোট সেই জন্য বনি ছোট করে বানিয়েছে, এটা আর একটু অনেকটা বড় করে পাতিয়ে বানালে আরো সুন্দর লাগতো, তো সেটা সামনে বছর চেষ্টা করবো, এবছর ফার্স্ট টাইম ট্রাই করেছি, তো কেমন হয়েছে জানিও তোমরা। আর বল্টু বানির জন্য নিয়ে বসে পড়েছি এই দেখো পূজোর প্রসাদ, এটা হলো আট ভাজা, এটা বল্টু খেতে ভীষণ ভালোবাসে। আট ভাজা কিছু কিছু বাড়িতে পূজোতে হয় কিন্তু সব বাড়িতে হয় না, সব বাড়িতে আট ভাজা থাকে না, তো আমাদের আছে, তো আমরা আট ভাজা বানাই, এই যে আট ভাজা বল্টু, সেখান থেকে বল্টুর খুবই প্রিয়, বল্টু দাঁত ভেঙে যাবে আস্তে আস্তে খাও। আর বনির জন্য আছে এই যে, এটা হচ্ছে খই, চিনি মেশানো রয়েছে, তো এটা খেতে ওদের খুব ভালো লাগছে, তো এনাও ধরো খাও, এতক্ষণ খাচ্ছিল, খেতে খেতে ব্রেক দিয়ে এটা রেডি করেছে, তারপরে এখন আবার আবার খাওয়া দাওয়া স্টার্ট করো, আজকে সারা রাত্রি আমরা খুব মজা করবো কালী পুজোর স্পেশাল নতুন ড্রেস। একটা কথা যে হচ্ছে প্রচুর বাজি ফাটানো হয়ে গেছে ইতিমধ্যে, আবারও আমরা সারা রাত্রি ধরে ফাটাবো, তো খুব মজা করব, খুব আনন্দ করব সব মিলিয়ে মিশিয়ে, এখনো তো দু তিন দিন ধরে চলবে বাজি ফাটানো, তো বাতি জ্বালানো চলবে। একটা জিনিস বল না তো, কি বনির আজকে নতুন ড্রেস? হ্যাঁ বনি সেই পূজোর একটা জামা বেঁচে গেছিল সেটা আজকে পরেছে, তো বনিকে সুন্দর লাগছে জামাটা পরে, আর বল্টুর বার্থডে ড্রেসটা পরে নিয়েছে, আর আমি এটা আমি পড়েছি, প্রদীপ জ্বালিয়েছি, তো প্রদীপ শাড়ি পরে নিয়েছি, আমাকে কেমন লাগছে জানি, দীপাবলির স্পেশাল শাড়ি, স্পেশাল শাড়ি প্রদীপ। তো সবার ফার্স্টে বলবো যে এইটা কেমন হয়েছে অবশ্যই জানিও, আবারও বলছি এটা কেমন হয়েছে, সবাইকে আরও একবার হ্যাপি দেওয়ালি, খুব মজা করো, আর সবাই খুব সাবধানে বাজি ফাটিও, কারণ ওই আগুন তো আমার প্রচণ্ড ভয় লাগে, আমিও বল্টু বানিকে ওই শব্দবাজি কিনে দিইনি একটাও, সব ওই চরকি বাজি, তুবড়ি, তারপরে ওই কি বলে যে পপ, চিচিরে বাজি, তারপরে আগুন ছাড়া যেগুলো পপ, যেগুলো বাড়ি মারলে ফেটে যায়, ওইসব টাইপের অনেক ধরনের কিনে দিয়েছি, তো সেইগুলো ওরা ফাটাবে, তো শব্দবাজি তোমরা একটু সাবধানে ফাটিও, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আর আজকের ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো জানিও, ফিরে আসছি নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।